আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তোমাদের আজকে আমি কিছু গ্রামার শেখাবো, ক্লাস 2-এর কিছু গ্রামার শেখাবো। তো দেখো, আমি তোমাদের গ্রামারের মধ্যে শেখাবো নাউন 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 কাকে বলবো আমরা, তাই তো? কাকে বলবো নাউন? দেখো, যে ওয়ার্ড বা শব্দ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, গুণ বা জাতির নাম বোঝায় তাকে নাউন বলে, তাই তো? মোটামুটি কোনো কিছুর নাম বোঝালে সেটাকে আমরা এক কথায় নাউন বলবো। যেহেতু নাউন বলতে নাম বোঝায়, নামকেই বোঝায়, তাই নেমিক ওয়ার্ডও একে বলতে পারবো, একে নেমিক ওয়ার্ডও বলে। বুঝতে পেরেছ? যে কোনো নাম, তোমার তোমার নাম হতে পারে, কোনো পাহাড়ের নাম হতে পারে, কোনো কিছু নাম বোঝালেই মোটামুটি। বুঝতে পারছ? উদাহরণ দিয়েছি, দেখো, মানি ইজ এ বয়, এখানে এখানে মধ্যে কোনটা নাউন হবে বলো? দেখো, মণি একটা নাম, তো একটা নাম, তাহলে এটা কি হবে? নাউন হবে। ওকে, বুঝতে পেরেছ? কনক ইজ এ গুড গার্ল, তাহলে এখানে কোনটা, এখানের মধ্যে কোনটা হবে নাউন? কনক একজনের নাম, তাই। ওকে, কানাক একজনের নাম, তাই এটা নাউন হচ্ছে। ওকে, বোঝা গেল? দেখো, এবার আমি কিছু উদাহরণ এখানে দিয়েছি, তোমরা বাড়িতে করবে বসে, ঠিক আছে? উদাহরণগুলো ভালো করে টুকে নেবে, টুকে নিয়ে তোমরা করবে। তারপর যখন স্কুল আমাদের খোলা হবে, পরিস্থিতি যখন নর্মাল হবে, তখন আমাদের স্কুল খোলা হবে, তখন আজকে ডেট দিয়ে তোমরা এই এইটা কাজটা করে নেবে। আমরা তারপর স্কুল খোলা যখন হবে, তখন এই কাজগুলো দেখবো তোমাদের, ঠিক আছে? দেখো, সানু ইজ এ গার্ল, এখানের মধ্যে কোনটা নাউন হবে সেটা তোমরা বের করে লিখবে। কলকাতা ইজ এ সিটি, জারা ইজ এ গুড গার্ল, সাদিক ইজ এ বয়, সীতা ইজ এ স্টুডেন্ট, এখানের মধ্যে কোনগুলো নাউন হবে সেগুলো এখানে পাশে লিখবে। ভালো করে দেখো, টুকে নাও, ঠিক আছে? এটা বাড়িতে করে নেবে, যখন স্কুল খোলা হবে তখন আমরা দেখে নেব। রাখছি, ভালো থেকো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তাহলে আপনারা দেখছেন যে স্টুডেন্ট ফিউচার একাডেমি রূপসনা আপা কিভাবে নাউন ক্লাসটা নিয়েছে। ঠিক এইভাবে গার্জেন্স ভাবিরা আপনারা কি করবেন, বাড়িতে ওই বইয়ে যতগুলো নাউন আছে সেগুলো চেষ্টা করবেন, আর তা না হলে পরের ক্লাসে আমরা ম্যামকে বলে দেব যে আরো একটু বেশি বেশি করে হোমওয়ার্কগুলো দেওয়ার জন্য। তো এটা কিভাবে করবে, ওই ভিডিওগুলোকে একটু পজ করতে হবে, পজ করে ওগুলো একটু লিখে নেবে। যখন নর্মালি আমাদের স্কুল আবার স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ, তখন আমরা আবার ওইগুলোকে আবার আমরা ম্যাডামের দ্বারা চেক করে নেব। তাহলে এখন ওই নাউন যেগুলো আপারা পড়াচ্ছে সেগুলোকে আস্তে আস্তে ওইভাবে দেখে নাও। এটা ক্লাস 2-এর হলো, আমরা আর কিছুদিনের মধ্যেই তোমাদের ওই হাফ ইয়ারলির পরীক্ষার রুটিনটা দিয়ে দেবো। আমরা হাফ ইয়ারলি পর্যন্ত এখন এইভাবে পড়ানো আগানো হবে, তারপরে পরিস্থিতি কীরকম কী হয় তারপর বিবেচনা করে আমরা আগাবো। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই মিলে।